বলতো বলতো তো মানে স্বামী ভাই চিন্তাম বা ফেসবুকে দেখা হইতো বা কথা হইতো, কিন্তু আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে এইভাবে এত একটা গ্যালারির মাধ্যমে সবার সবার সাথে একটা পরিচয় বিদ্ধতা, এটা এটা একটা বড় জরুরি। কারণ আমরা দেখা যাবে যে একসময় ছিলাম না, আরেক সময় আসি, আরেক সময় থাকবো না, তো হয়তো দেখা যায় এই সুযোগে একটা গ্রুপটি করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহকে শুকরিয়া, এই সবচেয়ে শুকরিয়া যে যারা এই যে এটার সাথে মানে জড়িত হইয়া তারা এই যে যেমন যে দেখানোর সাথে হয়তো নাম বলতে মানে হুমায়ুন, তারপরে ওই যে আমাদের ওই যে কি হয় আমরা প্রেসিডেন্ট করে কই তারপরে এই যে ফজু, এরা মোটামুটি যে যেভাবে কফিল, এরা যেভাবে আসলে অনেকে নাম ইয়ে করতেছি না, কিন্তু সবাই যে যেভাবে গুছায় একটা এত বড় একটা অনুষ্ঠান করছে, আল্লাহ শুকরিয়া, ওদেরকে আসলে মানে শুকরিয়া আদায় করা শেষ করা যাবে না। কারণ হয়তো দেখা যায় একসময় আমরা থাকবো না, কিন্তু আমরা জানবো কীভাবে, তো এই একটা গ্রুপের মাধ্যমে হয়তো জানা যাবে যে ভাই উনি নাই উনি আসছে। তো আসলে দেখা গেছে যে এইটাই আসলে সবচেয়ে বড় মানে পাওনা আমাদের, যে আমরা এতদিন পরে দীর্ঘ 33 বছর পরে দেখা যায় যে অনেকের বাচ্চা কাচ্চা, আমার দুইটা মেয়ে, একটা মেয়ে প্রায় 9-এ পড়ে আর আরেকটা মেয়ে কেবল 6-এ ফার্স্ট গ্রেডে উঠছে। তো এই যে জিনিসগুলো দেখা গেছে যে আমরা একসময় এরকম ছিলাম, তাই না, যে মাশাআল্লাহ এই যে এই যে এদের সাথে দেখা হয়েছে যে আমাদের বান্ধবী যে আমরা 7 থেকেই আমাদের কপাল খারাপ যে আমাদেরকে আধা করে দিচ্ছে, তো মাশাআল্লাহ খুব খুব তখন খুব একটা আনন্দ ছিল। সবাইকে অনেক 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 ধন্যবাদ, তো দোয়া করুন আমাদের জন্য ভাই, আমরা যে কোনো জায়গায় থাকি সবার সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। ধন্যবাদ। ও ছিল সবচেয়ে সাইজে ছোট, এজন্য সবসময় সামনে থাকে। মনে আছে যেদিন নাকি ডিক্লেয়ার দিল যে মেয়েরা ছেলের আলাদা, ও মন খুব কষ্ট পেয়েছিল ভাই। বিলালটা কথা কইতে দে, কষ্ট পেয়েছিল এই কষ্ট পেয়ে দেশান্তরী হয়ে গেছে, দেশান্তরী হয়ে গেছে, কষ্ট পেয়ে দেশান্তরী। এরপরে বিলাল আমাদের সাথে নতুন আজকে প্রথম জয়েন করছে। বিলাল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি, আমার নাম বিল্লাল হোসেন, আমার বাড়ি বনমালা, আমি এটিডির বেদ ছিলাম।